ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় বিডিপি ও ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা হাতে মাত্র দু তিন দিন পর অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে চলেছেন, তো তাদের কতকগুলি গুরুত্বপূর্ণ পরামর্শ দেব। যদি আপনি বা আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন। তো দেখুন, অ্যাসাইনমেন্টে হয়তো আপনার সর্বোচ্চ নাম্বার তোলার সম্ভাবনা বা প্রভিশন রয়েছে, কিন্তু কিছু অসাবধানতা ও কিছু ভুলের কারণে আপনি বা আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারেন। বিষয়টি কতকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আকারে আমি এখানে আলোচনা করছি। তো দেখুন, আপনি কতটা ভালো অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবেন সেটা নির্ভর করছে কোন টাইম লাইনে আপনি অ্যাসাইনমেন্ট এক্সাম দেবেন। বিগত বছরে প্রচুর সার্ভার প্রবলেমের কারণে বহু ছাত্রছাত্রীবৃন্দ বিভিন্ন কারণে পুরো সফলভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি, যে কারণে অনেক ছাত্রছাত্রী যে নাম্বার পাওয়া উচিত ছিল সেই নাম্বার পাননি অ্যাসাইনমেন্টে। তো তার উপর এই বছর ইউজি ও বিডিপি স্তরে ছাত্র সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে, ফলে স্বাভাবিকভাবে সার্ভারে চাপ পড়বে অ্যাসাইনমেন্ট এক্সামের সময়, এ বিষয়ে একেবারে কিন্তু সুনিশ্চিত। তাই আপনাদের এমন সময়ে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে যে সময়ে সার্ভার প্রবলেম একেবারে থাকবে না, অর্থাৎ সার্ভার একেবারে ক্লিয়ার থাকবে। পরীক্ষার প্রথম দিনে অ্যাসাইনমেন্ট সাবমিট কোনোভাবেই করবেন না, কারণ ওই সময়ে পোর্টালে কিছু প্রবলেম থাকতে পারে যার ফলে আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন। আর পরীক্ষার লাস্ট দিনে আপনি বা আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না, কারণ বহু ছাত্র সার্ভারে চাপ বাড়াবে যাতে সার্ভারে টেকনিক্যাল ইস্যু তৈরি হতে পারে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, ভোর চারটে থেকে সকাল আটটার মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করলে সার্ভার ওই সময়ে ফ্রেশ ও ক্লিয়ার থাকবে, কোনো প্রকার বাধা ছাড়া অল্প সময়ের মধ্যে আপনি বা আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট অনায়াসেই করে ফেলতে পারবেন। এবারে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিচ্ছেন, কয়েকটি উত্তর করার পর না আপনি দেখলেন সঠিক উত্তর সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট বাটন ক্লিক করছেন, তখন দেখলেন সেভ অ্যান্ড নেক্সট বাটনটি কাজ করছে না, অর্থাৎ সার্ভার উত্তর নিচ্ছে না এক প্রকার বলা যায়। তো এই ধরনের টেকনিক্যাল ইস্যু যে কোনো সময় কিন্তু আসতে পারে। তো এক্ষেত্রে কোনোভাবেই চাপ নেবেন না, ডিভাইস থেকে একবার ব্যাকে এসে আবার ডিভাইসে ঢুকবেন, তখন দেখবেন আবার রিস্টার্ট অপশান পাবেন, ওই অপশান ক্লিক করার পর আপনি ডিভাইসে নতুন প্রশ্ন দেখতে পাবেন, ওই প্রশ্ন দিয়ে আবার কিন্তু পুনরায় পরীক্ষা স্টার্ট করবেন। ধরুন কোনো প্রশ্নের পাঁচ নম্বর দাগে এই ধরনের প্রবলেম হয়েছিল, তো ওই পাঁচ নম্বর দাগের নতুন প্রশ্ন পাবেন এবং কোনো প্রকার প্রশ্ন আপনার কাটা যাবে না, ফলে ভয় পাওয়ার কিছু নেই। তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলাকালীন কোনো একটি প্রশ্নের উত্তর সিলেকশানে অধিক সময় কিন্তু আপনারা ব্যয় করবেন না, তাতে উত্তর দাঁড়িয়ে যেতে পারে এবং ওই জায়গায় পজ হতে পারে। এবারে আসি চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্টে। ধরুন আপনি যে পেপার দিয়ে অ্যাসাইনমেন্ট শুরু করবেন, ওই পেপারটির পুরো প্রশ্নের উত্তর কমপ্লিট না করে অন্য নতুন পেপারে হাত দিতে যাবেন না। যদি কোনো একটি পেপারে আংশিক উত্তর দিয়ে লগ আউট হয়ে বার হয়ে আসার পর পুনরায় আবার নতুন পেপার ধরেন, তারপর ওই পেপারটি কমপ্লিট করার পর পূর্বের পেপারে ঢুকে পুরো উত্তর কমপ্লিট করার বাসনা করেন, তাহলে দেখবেন পূর্বের পেপারটি ক্লোজ হয়ে গেছে, ফলে ওই পেপারে আংশিক উত্তর দেওয়ার জন্য আপনি কিন্তু আংশিক নাম্বার পাবেন। তো এই ধরনের ভুল থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এবারে আসি পঞ্চম গুরুত্বপূর্ণ পয়েন্টে। 100 মার্কের প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্টের জন্য 9টি পজ পাবেন, 50 মার্কের পেপারের জন্য 4টি পজ পাবেন, 20 নম্বরের অ্যাসাইনমেন্টে 4টি পজ পাবেন, 10 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 4টি পজ পাবেন। তো যে পজগুলির কথা এখানে আমি উল্লেখ করলাম, চেষ্টা করবেন পজ বর্জিত অবস্থায় পরীক্ষা দেওয়ার। পজের শেষ সীমায় পৌঁছে গেলে পরীক্ষা কিন্তু ক্লোজ হয়ে যাবে, ফলে পরীক্ষা চলাকালীন কয়টি পজ আপনি ব্যবহার করলেন অবশ্যই সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে।
কোনো পেপারে অর্ধেক প্রশ্নের সমাধান করার পর ওই পেপারে যদি সব পজ শেষ করে দেন বা শেষ করে ফেলেন তাহলে ওই পর্যন্তই পরীক্ষা কিন্তু স্টপ হয়ে যাবে। অর্থাৎ আপনি 50% প্রশ্ন অ্যাটেন্ড করেছেন, ওর উপর আপনার কিন্তু মূল্যায়ন হবে। তো ঠিক সেই জায়গায় থেকে দাঁড়িয়ে কেমন নাম্বার আসতে পারে সেটা জলের মতো পরিষ্কার। ফলে অযথা পজ ব্যবহার করবেন না, পজ এড়িয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এবারে আসি লাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্টে। প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পর অ্যান্সার স্ক্রিপ্ট ডাউনলোড করে নেবেন, পরবর্তী পেপারে তারপর হাত দেবেন। এছাড়া প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর সাথে সাথেই টেস্ট রিপোর্ট ও একনলেজমেন্ট চালান ডাউনলোড করে নেবেন। এগুলি কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট দেওয়ার সাপেক্ষে জ্বলন্ত প্রমাণ। পরবর্তীকালে কোনো প্রবলেম হলে এই ডকুমেন্টগুলি দাখিল করে আপনার উজ্জ্বল উপস্থিতি অ্যাসাইনমেন্ট পরীক্ষায় ছিল সেটা জলের মতো পরিষ্কার করতে পারবেন। তো পরবর্তী পরপর আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন।